ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এখন তিনি কলকাতায় শুটিং করছেন। ছবির নাম শর্টকাট। পরিচালক সুবীর মণ্ডল। নচিকেতার লেখা একটি গল্পকে নিয়ে তৈরি হচ্ছে মুভিটি। এই চলচ্চিত্রে অপু অভিনয় করছেন নূরজাহান চরিত্রে। ছবির শুটিং নিয়ে ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখন বড্ড গরম, গরমের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে শুটিং করতে হচ্ছে। তবে সহ অভিনেতারা ভীষণ পেশাদার, তাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কোনো রকম অসুবিধা তো হচ্ছেই না, বরং প্রাপ্তিও ঘটছে অনেক। এক প্রশ্নের জবাবে অপু বলেন, অনেক ছবিতে অভিনয় করার অফার এসেছিল, কিন্তু করা হয়ে ওঠেনি, কারণ ঢাকায় একটার পর একটা ছবিতে অভিনয় করে যাচ্ছিলাম। এখনও পর্যন্ত 96টা ছবিতে অভিনয় করেছি। আর অপু সাকিব জুটিতে বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে। সাকিব অপু জুটির পাঙ্কুজামাইয়ের মুক্তির ব্যাপারে তিনি বলেন, এই ছবি তৈরির মাঝখানে আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল, তবে ব্যক্তিগত সমস্যা যাই থাকুক না কেন, ছবি কমপ্লিট হওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি, কারণ আমরা দুজনেই পেশাদার অভিনেতা। শাকিব খানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে অপু বলেন, জীবন যখন আসে তখন জীবনে নানা রকম অভিজ্ঞতা তো থাকবে, ভালো খারাপ সব নিয়ে একটা মানুষের জীবন, জীবন তো আর থেমে থাকে না, চলতেই থাকে। মিস করি কি না জানি না, তবে একটা কথা বলতে পারি, আমার কাছে সন্তান আছে আর সে কিন্তু একা।